মিলনায়তনের সর্বকনিষ্ঠ ব্যাচ 2014 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। এখন ডিসেম্বর মাস, বিজয়ের মাস, তাই এই বিজয়ের মাসে আমাদের বিজয়ের নায়কদের ন্যূনতম সম্মাননা হিসেবে আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি থেকে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শিখির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়ারলেস রাইফেল আর মেশিন গান খুই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানার তো নাচ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে কুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ছিলি বাতাসে নড়ছে চুল। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলেছে নৌকা চালায় উদ্যান ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে আমি জাহিদ অয়ন এই মিলনায়তনের সর্বকনিষ্ঠ ব্যাচ 2014 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। এখন ডিসেম্বর মাস, বিজয়ের মাস, তাই এই বিজয়ের মাসে আমাদের বিজয়ের নায়কদের ন্যূনতম সম্মাননা হিসেবে আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি থেকে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শিখির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকোয়ারলেস রাইফেল আর মেশিন গান খুই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানার তো নাচ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে
নরবরে খুঁটি ধরে দক্ষ ঘরে স্বাধীনতা তোমার জন্যে থুতুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি বাতাসে নড়ছে চুল তোমার জন্যে সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যান ধরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে বরুত্ব করে বলছে নাকি না সবাই একত্রিত হয়ে দ্য বয়েজ ইন দ্য ব্যাক প্লিজ নো সাউন্ড অ্যান্ড আউট দেয়ার দিন বাড়ি যায় এই গানের নৃত্য পরিবেশন করতে এখন মঞ্চে আসছে তুলি সে 2010 সালের ব্যাচ গানটি মোবাইল থেকে চালানোর জন্য Thank you.
থেকে কিছু নেই কারণ পেতে শুনছে আসি তুমি ভুল যাই তোমারই সাহায্য তুমি আমার সন্তোষী Thank you.
একটা করতালি চাচ্ছিলাম এত সুন্দর একটা গান পরিবেশন করে শোনানোর পর আমি মিন্টু যার ছবি হয়তো কিছুক্ষণ পর পর এখানে প্রদর্শিত হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মিন্টুর সুললিত কণ্ঠে আমরা কিছু গান শুনবো আমি রত্নাকে অনুরোধ করব মিন্টু ভাইকে মঞ্চে নিয়ে আসার জন্য অতি জনপ্রিয় মিন্টু ভাই গান পরিবেশন করবেন হ্যাঁ মিন্টু ভাইয়ের গানটা শুনুন মনোযোগ সহকারে আমারি ভালো আশা জানি তো তোমার সরি আমি আসলে শিল্পী না এনিওয়ে আমি আসলে সবাইকে আজকে সেই 1975 সাল থেকে আজকে 2014 সাল বেশ যারা আজকে সবাই আজকে যে কষ্ট করে দেশের
শুধু চট্টগ্রাম না দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কষ্ট করে আপনারা এসেছেন পরিবার পরিজন নিয়ে তাদেরকে আমার ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে এবং যারা গত ছয়টি মাস এই পুনর্মিলন এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিয়েছেন তাদের জন্য একবার আমি সবাইকে অনুরোধ করবো একটা করতালি দিয়ে সবাইকে তাদেরকে ইনশাল্লাহ আমরা আশা করব। আসলে এখানে আমি স্পন্সর হিসেবে আমি 1975 সাল থেকে 2014 সালের আমরা যে ছাত্রছাত্রীরা আজকে অনেকে আমরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা আছি এই দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে আমরা এই স্কুলে ছাত্র ছাত্রীরা অনেক জায়গায় দেশে বিদেশে আন্তর্জাতিকভাবেও আমরা অনেক কিছু আমি তার প্রমাণ আমি যখন বিদেশে গিয়েছি ইভেন আমেরিকা কানাডা তো অনেকের সাথে আমার স্কুলের হয়তো বড় ভাই অথবা ছোটো ভাইদের সাথে দেখা হয়েছে তখন গর্বিত হই যে বাংলাদেশের সন্তান হিসেবে আমার এই পিডিবি স্কুলের ছাত্রছাত্রীরা আজকে দেশে বিদেশে সুনামের সহিত দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে আমি তাদেরকে সবাইকে এছাড়াও যারা দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে বিভিন্ন পদে থেকে এদেশের অর্থনৈতিক অর্জনে সহায়তা করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। বেশি কিছু বলবো না আমি এখানে আমি নিজেকে স্পন্সর এটা আমার মনে হয় এটা বললে আমি করবো আমি ভবিষ্যতে যাতে এই আমাদের পিডিবি স্কুলে আমার হাতে করি স্কুলে আজকে আপনাদের দোয়ায় যতটুকু এসেছি আজকে যদি এই স্কুলে হাতে করি না হয়তো হয়তোবা আমার পক্ষে আজকে সমাজে যে অবস্থানে থাকি না কেন সবই আপনাদের দোয়া আপনাদের ভবিষ্যৎ আপনাদের দোয়া কামনা করি আল্লাহ যাতে আমাদের সবাইকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করেন এবং সবাই এলাও করলে আসলে আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না আমি পরিবারের সদস্য হিসেবে গান গাইতে চাই এবং ভুল ত্রুটি হলে আমি আশা করব তালিটা বেশি হবে আর যদি ভালো হয় তা তো হবেই তালি। ধন্যবাদ সবাইকে। ১৯৮৪ ব্যাচ ১৯৭৮ ব্যাচ মনে রেখো আমি এই মন তোমাকে দিলাম তুমি চোখে কাছে কিবা ধরে রাও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম একটু তালি প্লিজ কি ভালো লাগে না আমি মিনতি করে গেলাম
আছে কিবা দূরে গাও মনে রেখো আমি অচি না একটু তালি মন তোমাকে দিলাম তোমাকে দিলাম তুমি চোখের কাছে কি বা দূর মনে রেখো আমি এই মন তোমাকে দিলাম এই তোমাকে দিলাম দূরে নাও মনে রেখো আমি অচি না এই মন তোমাকে দিলাম এই দেহ তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই দেহ তোমাকে দিলাম ব্যবসা করি গার্মেন্টস এর আমাদের এই 86 ব্যাচ দোয়াই মিটি 87 আই এম সরি 87 ব্যাচ আমি 82 ব্যাচ যদিও কিন্তু আমরা একই ট্রেডের সাথে আছি আমি লিটনকে ধন্যবাদ জানাচ্ছি যে স্পন্সর করার জন্য এই খুব সুন্দর একটা আমরা স্টেজ দেখতে পাচ্ছি একটা লিটনের জন্য একটা করতালি প্লিজ ৩ লক্ষ শহীদকে আমি গর্ববোধ করছি নিজেকে আজকে এখানে উপস্থিত হতে পেরে পিডিবি স্কুলের ছাত্র হতে পেরে 1984 সালে টোটাল সাইকেল আমার যাত্রা শুরু আমার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেটওয়ে আমার সিনিয়র 1982 বেঁচে আমার সাথে সবার সাথে একটা গুড কমিউনিকেশন রয়েছে ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম মিঠু ভাই যে কথাটি বলেছে আসলে আমিও দেশের বাইরে যেমন নিউ ইয়র্কে আমাদের বন্ধু আছে আপনারা জানেন নিউ ইয়র্ক পুলিশে আছে আমাদের 86 বেচের মিঠু তার সাথে আমার দেখা হয়েছে নিউ ইয়র্কে যে প্রাউড করি যে দেশের বাইরে যখন আমরা আমাদের স্কুল জীবনের ফ্রেন্ডদের দেখি জীবনে চলার পথে দেশে বিভিন্ন জায়গায় কথা না বাড়িয়ে আমরা মিন্টু ভাইয়ের গানে ফিরে যাই মিন্টু ভাইয়ের কোকিল কণ্ঠের গানগুলো আমাদের খুব আনন্দ দিচ্ছে হ্যাঁ একটা জোর করো তাহলে এই মিন্টু ভাইয়ের জন্য ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ লিটন পরিচয় শুধু গান চলার পথে দেখা শুধু অভিনয়
শুধু গানে পরিচয় চলার পথে ঘনি দেখা একই শুধু অভিনয় শুধু গানে পরিচয় যদি হাতে তালি না পড়ে খুব দুঃখ লাগে কি আর গাইবো অবশ্যই অবশ্যই গাইবে কারণ আমার এখানে একটা বাচ্চা পাওয়া গেছে বাচ্চার মায়ের জন্য কান্না করছে যার বাচ্চা দয়া করে বাচ্চা নিয়ে যান স্টেজে দেখতে পাচ্ছেন আপনি একটা বাচ্চা পাওয়া গেছে বাচ্চা তার মায়ের জন্য কান্না দেখেন স্টেজে বাচ্চা পাওয়া গেছে তোমার আসছে 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 এই যে আসতেছে একটু বাচ্চাদের কেমন মনে হয় সবাই যদি একটু টেক কেয়ার মানে একটু টেক কেয়ার করি আমার মনে হয় আপনাদের বাচ্চাকে নিরাপদে রাখার মধ্যে সবাই থাকবে নিজ দায়িত্বে নিজ বাচ্চা প্লিজ নিরাপদে রাখার চেষ্টা করুন আজকে আসলে ব্যবসায় বলেন আজকে পারিবারিক সামাজিক প্রতিটাই ক্ষেত্রে এই যে উৎসাহ সেটা আমার যে লাইফ পার্টনার তাকে দিয়ে এবং এর পাশাপাশি আমার দুই মেয়ে এক ছেলে তাদের ইন্সপিরেশন রিয়েলি আমি আজকে যতটুকুই এই সমাজে আছি আপনাদের দোয়ায় তাদের উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের সবাইয়ের দোয়ায় সবার দোয়া আমার মেয়ে মার্জানা আমাদের মেয়ে মাসুরা মনির মাসু আমার ওয়াইফ রোকসানা মিন্টু এবং আমার ছেলে মুস্তাফিজুদ্দিন আহমেদ সে মালয়েশিয়াতে আছে আজকে চিটাং আসার কথা হয়তো অন দ্য ওয়ে টু হয়তো এখানে আসবে বিবিএতে পড়াশোনা করছে মালয়েশিয়াতে দোয়া করবেন সবাই আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের জন্য আমরাও দোয়া করবো অবশ্যই আমাদের পরিবার সবার জন্য এখানে আমরা যারা আছি এবং যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমাদের ছেড়ে চলে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নসিব করে ধন্যবাদ সবাইকে শেষ গান আমি সবাই তালি আশা করব এখনই সবাইকে ধন্যবাদ Thank you.
Proclaimed singer, and we feel proud. He made us proud
that Atiq Hasan bhai is present here. Please give a big hand for Atiq Hasan. Give a big hand for Tuna bhai. এবং উনি এনশিওর করেছেন হি উইল রক দ্য স্টেজ অ্যাট এনি মোমেন্ট এনি টাইম আদারওয়াইজ অনেক সালামি বাকি আছে আদার আমরা দুলাই থেকে সালামিগুলো নিব কি করে থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ অনেক অনেক ধন্যবাদ